মার্কিন মুলুকে এক জোড়া হাঁস রয়েছে হাঁস দুটির একটি হাঁস অসুস্থ ছিল চিকিৎসা চলছিল হাঁসটির আর উৎকণ্ঠায় দরজার বাইরে দাঁড়িয়েছিল সঙ্গিনী আর একটি হাঁস আর এই ঘটনাটি ঘটে আমেরিকার কেপ ওয়াইল্ড লাইফ সেন্টারে সেই সংস্থার পক্ষ থেকেই ফেসবুকে ছবিটি পোস্ট করা হয়েছে ছবির ক্যাপশন থেকে যা জানা যায় সেন্টারের বাইরেই হাঁস দুটি ঘুরে বেড়াতো অনেকদিন ধরে সেখানে হাঁস দুটির বসবাস অসুস্থ হাঁসটি পুরুষ হাঁস আর এই হাঁসটির নাম আর্নল্ড একদিন তাকে বারান্দায় অসুস্থ অবস্থায় দেখতে পান এক কর্মী ঠিক করে চলতে পারছিল না হাঁসটি কাছে গিয়ে ওই কর্মী দেখতে পান তার পায়ে ক্ষত রয়েছে হয়তো পানিতে কিংবা জঙ্গলে ঘোরার সময় কোনো বন্য প্রাণী তাকে আক্রমণ করেছিল। এই অবস্থা দেখে তাকে সেন্টারের ভেতরে নিয়ে আসেন সেন্টারের কর্মীরা সেখানে শুরু হয় তার চিকিৎসা প্রাথমিক চিকিৎসার পর দেখা যায় হাঁসটির অস্ত্রোপচার প্রয়োজন সেই মতোই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাকে অস্ত্রোপচার শুরু হওয়ার আগেই অপারেশন থিয়েটারের দরজায় টোকা পড়ে সেই শব্দে ঘুরিয়ে দেখেন দরজার পাশে সে উপস্থিত হয়েছে আর্নল্ডের সঙ্গিনী দরজা খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না কিছুক্ষণের চেষ্টার পর ব্যর্থ হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে পড়ে আর্নল্ডের সঙ্গে কি হচ্ছে তা দেখে বোঝার চেষ্টা করে এমন পরিস্থিতিতেই আর্নল্ডের অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে দরজা খুলে দেয়া হয় ছুটে আর্নল্ডের কাছে চলে আসে তার সঙ্গী নিয়ে একে অন্যকে দেখে আশ্বস্ত হয় এখন অনেকটাই ভালো আছে আর্নল্ড তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে তখন আবারও প্রিয়তমার সঙ্গে পানিতে জঙ্গলে ঘুরে বেড়াবে হাঁস যুগলের এই কাহিনীতে মুগ্ধ নেটিজেনরা